হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকুলি। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সকালবেলা পুজো করছি, আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর গাঁদা ফুল। এখন শীতকালের গাঁদা ফুল অনেক বড় বড় হয়, খুব দেখতে ভালো লাগে। পুজো দেখো কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি যাব নিচের ঘরে, কারণ আমার রান্না বান্না অলরেডি কমপ্লিট, খাওয়া দাওয়া করব। তারপরে এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, অনেক ভালো আছো সেই আশা রেখে আজকে আমি ব্লগটা শুরু করলাম। চলে এসেছি নিজের ঘরে। তো কী কী রান্না করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এ দেখো, এখানে করেছি আজকে পাবদা মাছ বেগুন দিয়ে, আর এইখানে রয়েছে ধনে পাতা দিয়ে লাউ ঘন্ট, আর এখানে রয়েছে বেতো শাক আর বেগুন ভাজা, আর এইখানে মুসুর ডাল। তো এখন আমরা লাঞ্চ করব, আর লাঞ্চ করে তারপরে আমি কি গাছ এনেছি সেগুলো তোমাদের দেখাবো, আর গাছটা লাগিয়ে ফেলবো আজকে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো আচার। গুড আফটারনুন, একদম সরাসরি এখনই তোমাদের সাথে কথা বলছি, কারণ আজকে বৃহস্পতিবারের পুজো করার পর, খাওয়া দাওয়ার পর এই এখন আমি সময় পেলাম একটু বাগানে আসার। বাগানে এসেছি কারণ গাছগুলো গতকাল কিনেছিলাম, সেগুলোর একটা ব্যবস্থা করতে হবে, মানে হিললে করতে হবে আর কি। কিছু টব আমি ফাঁকা করছি, আর কিভাবে এই কাজটা আমি করি আজকে চলো সেটাই তোমাদেরকে দেখাই বিকেলবেলাটা। দেখো আমি এখানে কিনে এনেছি, এই যে এটা হচ্ছে একটা ইনকা, ইনকা গ্যাদার গাছ। এটা আমি দেখো পুরো ফুল শুদ্ধ গাছই কিনে এনেছি, দেখতে পাচ্ছ তো। এটা আমি আপাতত রিপট করব না, একটা পট রয়েছে এর সাথে, এর মধ্যে আমি রেখে দেব। আর আমি যেটা রিপট করব যেগুলো, আর একটা কী গাছ এনেছি দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে একটা স্থলপদ্ম গাছ, যার মধ্যে 20 অলরেডি রয়েছে। এটা যেটা বললো দোকানদার সেটা হচ্ছে এটা 12 মাসের স্থলপদ্ম, পিঙ্ক কালারের হবে। আমার আগেও ছিল কিন্তু গাছটা মরে গেছে বলে আমি আরেকটা আনলাম। আর এই গাছটার দাম নিয়েছে 20 টাকা, আর এইটা নিয়েছে 50 টাকা মতো, 50 না 60 এরকম নিয়েছে। যেহেতু নার্সারি থেকে এনেছি তো দামটা বেশি। অ্যাকচুয়ালি আমি তো আনি ওই টালা মার্কেট থেকে, কিন্তু এখন যাওয়া হচ্ছে না, সেজন্য এখান থেকেই নিয়ে এলাম। আর এটা দেখো আমি একটা ইয়েলো গোলাপ গাছ এনেছি, দেখতে পাচ্ছ একটা ফুল ফুটে আছে, ফুলটা খুবই সুন্দর কিন্তু গাছটা খুব একটা মানে ভালো নয়, গাছটার বেশ দুর্বল দেখে মনে হচ্ছে, তো এই গাছটাকে রিপোর্ট করতে হবে। আর এইখানে একটা এনেছি আমি চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা একটা এরকম গাছ এনেছি। এটা দেখো প্লাস্টিকের পটে করা আছে। 4টে গাছ রিপোর্ট করব, তার জন্য দেখো একটা টব আমি খালি করেছি, মাটিটা এখন তৈরি করব। এই একটা বড় টব এনেছি, দেখা যাক কীভাবে করি, চলো তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো প্রথমে কিছুটা পরিমাণ মাটি আমি দুটো বড় বড় টব থেকে বার করে নিলাম, তারপরে মাটিগুলোকে এইভাবে ঝুরঝুরে করে নিলাম, আর তার মধ্যে আমি মেশাবো। দেখো এইখানে আমার শুকনো গোবর রয়েছে, মানে এটাকে গোবর সার বলতে পারো, আমি শুকিয়ে রেখে দিয়েছি, সেই গোবর সার এর মধ্যে মেশাবো কিছুটা পরিমাণ। খুব বেশি কিন্তু সার দেওয়ার প্রয়োজন হয় না প্রথমে গাছ লাগানোর সময়, খুব অল্প পরিমাণ আমি এই গোবর সারটা এর মধ্যে মিশিয়ে ভালো করে সয়েলটা তৈরি করে নেবো, তারপরে আমি গাছটা লাগাবো। এইভাবে আমি সাধারণত রিপোর্ট করে থাকি। তারপরে এই যে শুকনো গোবরটা এটাকে আবার আমি বেঁধে রেখে দিই।
আর রিপোর্ট করতে তো বেশ ভালোই লাগে, কিন্তু সাথে যে আমরা জিনিসপত্রগুলো বার করি সেগুলোকে কিন্তু সঠিকভাবে ধুয়ে মুছে রেখে দিতে হয়। তো সেটাই এখন আমি করব, মানে যে টুলগুলো আমি ব্যবহার করি সেগুলোকে এখন আমি ধুয়ে রেখে দেবো। এটা কিন্তু মাস্ট, এই কাজটা করতেই হবে। এইগুলো যদি ঠিকমতো ধুয়ে না রাখো আধারও ফেলে রেখে দিলে, বেশিরভাগ সময় হয় সেটা যে কাজটা করে ফেললাম আর ভালো লাগছে, তো সেটা করা যাবে। তাহলে এটা মানে প্রয়োজনের সময় জিনিসটা খুঁজে পাবে। তো এগুলো ভালো করে ধুয়ে মুছে রেখে দিতে হবে। আর আমাকে প্রচণ্ড পরিমাণে মশা কামড়াচ্ছে, তো এখন আর পারলাম না, ওই জন্য বাকি দুটো গাছ রেখে দিলাম। যেহেতু ওই পটের মধ্যে যে পটগুলো থাকে না, তার মধ্যে অনেক সার মেশানো থাকে বা খুব সুন্দরভাবেই থাকে, গাছগুলো তো আর লাগাতে লাগাতে বিক্রি হয় না, তো সেই জন্য ওগুলো ভালোই থাকে। বেশ কদিন রেখে দিলে বরং ভালোই হয়, কারণ ওরা অ্যাডজাস্ট করতে পারে পরিবেশের সাথে। হয়ে গেল, দেখো ধোয়া হয়ে গেল। এবার আমি রেখে দেবো যথাস্থানে নিয়ে। রেখে দিলাম যাতে প্রয়োজনের সময় আবার সেগুলো বের করে আনতে পারি। আর একটু জল আমি দিয়ে দেবো যে গাছগুলো লাগালাম সেগুলোতে। একটা গোলাপ তোমাদের দেখাই, গোলাপটা কি সুন্দর না। এবার জল দেবো গাছে, তারপরে আমি কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই ফুলটার কথা বলছিলাম, এই গোলাপটার কালারটা কি সুন্দর দেখো, মানে ইয়েলো আর অরেঞ্জ একসাথে মেশানো, খুব সুন্দর লাগে ফুলটা। আর এখন তো আমি এই হলুদ গোলাপটা এনেছি, তো ভালোই লাগছে। আর তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও, সেটা হচ্ছে কালকে যে ফুলটা দেখেছিলাম লাল টুকটুকে কিন্তু ছোট কুঁড়ি ছিল, সেটা আজকে দেখো কত বড় হয়ে ফুটেছে। ঠিক আছে, কী ভালো লাগছে। সাদা গোলাপ অনেক রয়েছে, অনেক রয়েছে, মাঝে মাঝে দেখাই আমি। তো ওই দেখো সাদা গোলাপ তো ওইখানে ফুটে আছে, অনেক ছিল ঝরে পড়ে গেছে। আর এইটা দেখেছো, এটা হচ্ছে ব্লিডিং হার্ট, দেখো ফুল ফুটেছে কি সুন্দর, খুব ভালো লাগে ফুল যখন ফোটে দেখতে। আর আমাকে একজন বলেছিলে লাল রঙন লাগাতে, এই দেখো লাল রঙন দেখেছো, এই যে ফুল ফোটেনি কিন্তু গাছ আছে। এটা একটা, আবার এইখানে দেখো একটা লাল রঙ, একটা রঙন গাছ আছে, এই যে এটা অনেক ঝাঁকড়া হয়েছে, এরও ফুল ফুটবে, ফুল মাঝে মাঝেই ফোটে। তো যাই হোক, সন্ধ্যাবেলা অনেকক্ষণ বাগানে কাটালাম, এবার ঘরে চলো, ঘরে গিয়ে কথা বলি। গুড ইভিনিং, বাগান থেকে কাজ করে ঘরে চলে এলাম, আর তোমাদের আজকে একটা জিনিস দেখাবো যেটা অ্যামাজন থেকে এসছে আমার। এত বড় বক্স দেখে ভয় পেয়ে যেও না, আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম এত বড় বক্স দেখে। তো চলো তোমাদের দেখাই এই বক্সটাতে করে কি এসছে। অনেকগুলো কাগজ এসছে এরকম, আর তার সাথে এসছে এই জিনিসটা, দেখাচ্ছি। তবে এত বড় বক্সে করে কেন পাঠিয়েছে আমার কিছু মাথায় আসছে না, তবে বক্সটা আমার অনেক কাজে লাগবে, অনেক কিছু এর মধ্যে ভরে আমি রেখে দিতে পারবো। বলেছিলাম না তোমাদের যে মায়ের জন্য একটা ওয়াকিং স্টিক অর্ডার করেছি, সেইটাই এসেছে। এটা এরকম চারটে এরকম পায়া রয়েছে, মানে এইভাবে রাখার, আর ওপরে এরকম ধরার জায়গা রয়েছে, আর এইখানে বড় ছোট করারও জায়গা রয়েছে, মানে যারা ধরো অনেকটা লম্বা কি বেটে তাদেরকে অ্যাডজাস্ট করার মতো এখানে জায়গা রয়েছে। তো খুব সুন্দর মনে হচ্ছে জিনিসটা, খুব হেল্পফুল আমার মায়ের জন্য, তো ভীষণই দরকার ছিল। কিন্তু ডক্টর এটা প্রেসক্রাইব করেনি, বাট আমার মনে হলো যে এটাতে ভর দিয়ে হাঁটলে মায়ের অনেক সুবিধা হবে, তো সেই জন্য এটা মার জন্য দিলাম। তোমাদের মাকে হাঁটিয়ে ডেমো আমি দেখাচ্ছি, চলো রেডি হয়ে যাও। আর এটার লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে, ঠিক আছে, যাদের দরকার হবে তারা কিনে নিতে পারো। যাদের নিজেদের মা বাবা রয়েছে, পায়ে ব্যথা,
কিংবা অনেক সময় বয়স্ক মানুষ থাকে বাড়িতে, তাদের জন্য কিন্তু এটা একদম দারুণ জিনিস। মানে তাদের যদি তুমি একটা শাড়ি বা পোশাক কম দাও, কিন্তু এরকম একটা জিনিস উপহার দাও, তাদের কিন্তু অনেক অনেক হেল্প হবে। তো চলো দেখিয়ে দিই মা এটা ধরে কিভাবে হাঁটছে। দেখো মা কিভাবে হাঁটছে, দেখো মার অনেক সুবিধা হয়েছে। মা নিজেই তোমাদের বলবে যে মায়ের কতটা সুবিধা হয়েছে হাঁটতে। এইভাবে মাটিতে এটা এইভাবে রেখে, আর এখানে যে হাতলটা আছে এখানে প্রেশারটা পড়ে, হাতটা দেখাই দাও মা একটু, এই যে এখানে ধরার মতো সুন্দর জায়গা আছে, এখানে গ্রিপ করা আছে আর কি। আচ্ছা ওইখানটা ভালো করে ধরে, হ্যাঁ এইভাবে প্রেশার দিয়ে হাঁটতে মার বেশ সুবিধাই হচ্ছে। মা তোমার কতটা সুবিধা হচ্ছে এটা দিয়ে হাঁটতে তুমি একটু বলো। আমার ভালোই সুবিধা হয়েছে, এই তো হাঁটলাম এখন, দেখি ভালোই পেরে পাচ্ছি হাঁটতে। আচ্ছা তুমি তাহলে খুশি হয়েছো এটা পেয়ে? হ্যাঁ খুশি হয়েছি। ঠিক আছে, খুব খুশি হয়েছি। আর এখন আমরা একটা কাজ করছি, মানে জোগাড় বলতে পারো, মানে আমরা হট ব্যাগ এখনো কিনিনি। তো কালকে তো ডাক্তারের কাছে মাকে নিয়ে গেছিলাম অর্থোপেডিক, তো উনি বললেন যে 7 দিনের জন্য উনি একটা কাজ করতে বলেছেন ঘরোয়া। সেটা হলো মানে পায়ে যে হাঁটুতে মায়ের ব্যথা, সেই হাঁটুর চারপাশে হালকা গরম শেক দিতে, আর হালকা গরম শেকটা যদি ভালো লাগে তাহলে সেটা কন্টিনিউ করতে, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু আইস মানে বরফের শেক দিতে, ঠান্ডা শেক। তো আমরা এখন মাকে আমি এখন সেটাই করছি যে একটা তাওয়া বসিয়েছি, হট ব্যাগ কিনিনি, একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিয়ে দেখাচ্ছি। এই যে মানে রুটি করার যে তাওয়াটা সেটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, এরকম একটা কাপড় দিয়ে গরম করে করে মাকে এই হাঁটুতে শেক দিয়ে দিচ্ছি। তো এই শেকটা দেওয়ার পর তারপরে একটা জেল দিয়েছে ডাক্তারবাবু, সেটা লাগিয়ে রেখে দিতে হবে, 10 মিনিট শেক দিতে হবে। তো যাদের ধরো তোমাদের মধ্যে কেউ যদি থাকো বয়স্ক মানুষ, বা যাদের বাবা মার যদি এরকম কোনো পায়ের হাঁটুর বা কোনো জয়েন্টের ব্যথা থাকে, তারা কিন্তু এইটা করে দেখতে পারো, হয়তো অনেকটা উপকার আসবে। সেই জন্য আমি তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করলাম। তো এখন আমরা এই কাজই করছি। এই দেখো এইভাবে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে শেকটা দিতে হবে। মায়ের গরমেই আরাম লাগছে, তো মাকে আর ঠান্ডা শেক দিতে হবে না, গরম শেক দিতে হবে মাকে। তো অসুবিধা হয় তাহলে ঠান্ডা দিয়ে দিয়ে ওইটা ওই যেটা দিয়েছে জেলটা ওটা লাগিয়ে হাঁটাচলা করলে বলেছে ওই নি ক্যাপ টা পরে হাঁটাচলা, আর হাঁটাচলা করলে পায়ে নি ক্যাপ পরে হাঁটাচলা করতে বলেছে, মানে পায়ে ওই জয়েন্টটাকে যতটা রেস্টে রাখা যায় সেটাই ভালো। তো আমরা শেক টেক দিয়ে চলে এলাম, এবার মাকে একটা জেল দিয়েছে, সেটা দুটো হাঁটুতে লাগিয়ে মা বসে থাকবে। মার এখন সন্ধ্যার কাজ এটাই, আর তারপরে আমি একটু সন্ধে দিতে যাব। সন্ধে দিয়ে এসে চা করব, এসে সেই জেলটা তেলটা এখন মা হাঁটুতে লাগাবে। তোমার শেক দিয়ে একটু আরাম লাগছে মা? এই লাগানোর পর এর মধ্যে রেখে দেবা, সন্ধ্যাটা দিতে যাই। গতকাল তোমাদের বলেছিলাম না যে প্রতিদিন একটু ইভিনিং ওয়াকে যাওয়ার ইচ্ছে হয়েছে, তো আজকেও বেরিয়ে গেছি, মাকে তো বসিয়ে রেখে এসেছি শেক টেক দিয়ে জেল লাগিয়ে, তো এসে চা করব। ভাবলাম এখন যাই একটু দুধ নিয়ে আসি, আর ইভিনিং ওয়াকও করে আসি, আর আমার সাথে আমার পার্টনারকেও নিয়ে নিয়েছি। এখন পার্টনারের আবার হয়েছে দাঁত ব্যথা, তো দাঁতে ব্যথা করছে, এসে আবার ফটকিরির জল করে দেবো। একজন আমাকে বলেছিল তোমাদের মধ্যেই যে ফটকিরি ঠান্ডা জলে মিশিয়ে গার্গেল করলে সেটা ভালো হয়, আমিও প্রমাণ পেয়েছি, তো সেটাই করে দেবো। ওকে আসি ঘুরে। তারপরে আমরা অনেক অলিগলির মধ্যে দিয়ে যাচ্ছি, তো কি জানি হারিয়ে যাব নাকি তাও জানি না, চলছি চলছি তো চলছি। দেখো পথে একটা সুন্দর দৃশ্য, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো কি ভালো লাগছে না, মা শারদার একটা মূর্তি। রাস্তায় বেরোলাম বলেই তো এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, আর তোমাদেরও দেখাতে পারলাম, বলো
কি ভালো লাগছে না? আর এই দেখো শিউলি ফুল ফুটেছে, আর এইদিকে দেখো স্থলপদ্ম গাছ, অনেক কুড়ি হয়েছে গাছে, বোঝা যাচ্ছে না হয়তো, খুব ভালো লাগছে জায়গাটা।